ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি তানবীর। এটা হচ্ছে নোয়া 2012 মডেল, 10-11 মডেল, শিপট্রনিক গিয়ার বক্স, 7-স্পিড, সেভেন স্পিড শিপট্রনিক গিয়ার বক্স। এই যে শিপট্রনিক গিয়ার বক্স, এইখান থেকে গিয়ার বারে কমে স্পোর্টস, এই যে শিপট্রনিক। এই যে এটা সমস্যা হচ্ছে, 5 নম্বর পর্যন্ত গিয়ার চেঞ্জ হয়, এরপর আর চেঞ্জ হয় না, 6 আর 7 পরেই না, শিফটে হয়ই না, আরপিএম প্রচুর নেওয়ার ফলায় গাড়ি টান উঠতে যায় না। তো এটা আমরা ফাইন্ড আউট করছি, এটার ইলেকট্রিক্যাল শর্টের কারণে গিয়ার বক্স শর্ট হয়ে গেছে। তো গিয়ার বক্স শর্ট হয়ে গেছে, তো আমরা এটার গিয়ার বক্সের নিচ দিয়ে গিয়ার বক্সে এখানে রেখে আল্লাহর রহমতে কাজ করে দেওয়ার চেষ্টা করবো। ভিতরে ডায়াফ্রাম চেঞ্জ করতে হবে, এটার এই ভিতরে ডায়াফ্রাম চেঞ্জ করতে হবে। তো আমার যে উস্তাদ আছে গিয়ার বক্সের কাজ শিখে, মাহমুদ খান পাঠান ও আদনান ভাই পাকিস্তান থেকে আমার ভাই, তো ওনাদের সাথে কথা বলছি, ওনারা বলছে যে এটা ডায়াফ্রাম কাজ চেঞ্জ রিপ্লেস করতে হইব, তো রিপেয়ার করে দিবো। এটা ঢাকা থেকে পারচেস করতে হইব, তো হরতালের কারণে আজকে যাইতে পারি নাই, কালকে সকালে ঢাকা থেকে পারচেস করবো এটার প্রোডাক্ট। তো এটার গিয়ার ওয়েলটাও দেখতে পারতেছেন, একদম একদম শেষ, ঝোলা পুরা শেষ গিয়ার ওয়েল। এটার গিয়ার ওয়েলও রিপ্লেস করে দিবো আমরা, গিয়ার বক্সের কাজ করে গিয়ার বক্স ফুল এইখানে রাখে ওভারহল করে কাজ করে দেওয়ার চেষ্টা করবো, আর গিয়ার ওয়েল নতুন দিয়ে দিবো আমরা। তো এটা হচ্ছে 110XXX, 110XXX এই। তো এগে এটা আমার এক সাবস্ক্রাইবার, ইউটিউবের সাবস্ক্রাইবার, আর ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছে। তো ওনার প্রবলেম ইস্যু হচ্ছে গাড়িটা ইঞ্জিন হঠাৎ করে, ওনার কমপ্লেন হচ্ছে ইঞ্জিনটা হঠাৎ করে বসে পড়ছে। তো আমরা গাড়িটা আসার পরে ইঞ্জিন ওপেনিং করার পরে ফাইন্ড আউট করছি যে এটা কিসের জন্য বসে পড়ছে। তো উনি ওনার এক বন্ধুর কাছে গাড়িটা দিছিল, ওনার এক বন্ধু এই গাড়িটা এই নিচে অনেক জোরে আঘাত খাওয়াইছিল। তো আঘাত খাওয়ানোর পর থেকে উনি আর ওনার বন্ধুরা তেমন বলে নাই, তো এইটা এই আঘাত নিয়েই চলছে। এই যে এই এখানে আঘাত খাইয়াছিল, এটা অয়েল ছামি, এখানে ইঞ্জিনের অয়েলটা থাকে, তো এইখান থেকে আবার অয়েলটা উইঠা সার্কুলেশন করে। তো এইখানে বন্ধ হয়ে আসছিল, এখানে অর্ধেক পুরোটাই বন্ধ হয়ে আসছিল, এখন তো খোলা হয়েছে দেখি, এটা এটা অর্ধেক পুরোটাই বন্ধ হয়ে আসছিল, ঠিক মতো অয়েলটা পুরো ইঞ্জিনে সার্কুলেশন হইতে পারে নাই, যার ফলে পিস্টন ইঞ্জিনটাও কিন্তু ওভারহোলিং করছিল কিছুদিন আগেই, তো যার ফলে পিস্টন টিস্টন মার খেয়ে গেছে। ও আগে যেই মেকানিক্সে ইঞ্জিনটা ওভারহোল করছে ওই ভাই, পিস্টনের সঠিক পিস্টন রিং সঠিক যেভাবে থাকার কথা ওইভাবে রাখে নাই, তো এর ফলে ইঞ্জিনটা মানে সব দিক দিয়েই ত্রুটি ছিল। তো আমরা এই ইঞ্জিনটা রিপেয়ার করবো, কারণ ইঞ্জিনের বর্তমানে ইঞ্জিনের কস্ট প্রচুর, একটা রিকন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স একটা মালিকের পক্ষে গাড়িতে লাগানোটা খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াইছে, জিনিসপত্রের দাম খুবই খুবই বেশি। তো এটা ওই মালিকে রিপেয়ারিং করতে ইচ্ছুক, এটা আমরা রিপেয়ারিং করে দেবো। তো ওনার এই গাড়িটার গিয়ার বক্সেও কিছু সমস্যা আছে, গিয়ার বক্সের সমস্যা হচ্ছে গাড়ি সকালে ঠান্ডা অবস্থায় গিয়ার ধরে না, গিয়ার একটু গরম হলে পরে ধরে। তো এটার গিয়ার বক্সের কাজ আমার মাহমুদ ভাইয়ের সাথে শেয়ার করছি পাকিস্তানি, তো উনি আমার বলছে গিয়ার বক্সের এই কাজ কর হয়ে যাবো, তো এটারও পার্স কালকে ঢাকা থেকে আনবো। তো এটার গিয়ার বক্সও ওপেন করা, এই যে ভাগা দেওয়া এই ওপেন করা, তো এটার এটার গিয়ার বক্সও কালকে এটারও পার্স আসবো, গিয়ার বক্সেরও কাজ করবো, এটার ইঞ্জিনেরও কাজ করে দিব, আদার্স যে ওয়ারিং আছে ওয়ারিংও কাজ করে দিব। তো এইখানে সাসপেনশনের কিছু ত্রুটি আছে, স্টিয়ারিং রেকও আমরা রিপেয়ার করে দেবো, স্টিয়ারিং পাওয়ার পাম্প এটাও রিপেয়ার করে দেবো। তো এই যে লোয়ার আর্ম, এই যে এই বুসগুলোও রিপ্লেস করবো, কারণ এই বুসগুলো ছিঁড়ে গেছে, এই যে এই যে, তো এইগুলোও আমরা ইয়া, তারপরে এই যে বল জয়েন্ট এটা একদম লুজ, এই দেখেন দেখেন আমার এক আঙ্গুলটা লড়বো, বল জয়েন্ট একদম লুজ, দুইটাই একই অবস্থা, তো এটাই আমরা রিপ্লেস করবো। তো ইঞ্জিন মাউন্টিংও রিপ্লেস করে দেবো। তো লুকটা গাড়িটা মোটামুটি ঝাইরা কাজ করাইতেছে, তো ওয়ারিংটাও আমরা একটু ওভারঅল করে দেবো। তো সবাই দোয়া করবেন, আমার ভাই মাহমুদ খান পাঠান ও আদনান ভাইও আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমি আমার আব্বু আমার উস্তাদ, তো আমাদের তানভীর অটোমোবাইল ওয়ার্কশপের জন্য দোয়া করবেন। তো কালকে এই এই গাড়িগুলো দুইটা গাড়ির প্রোডাক্ট ঢাকা থেকে পারচেস করব, তো কাজ করব, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দাদা ভাই
তো ভিউয়ার্স, আমাদের যে স্কোয়ার গাড়িটা আছে এটা আল্লাহর রহমতে কমপ্লিট হয়েছে। তো এই যে গাড়িটা নিউট্রাল আছে, এখন গিয়ারে দিমো। তো নিউট্রাল আছে, এখন গিয়ারে দিমো। গাড়িতে কোনো চেক লাইট নাই, আল্লাহর রহমতে গাড়ি কাজ করছি, গাড়িতে কোনো চেক লাইট নাই। আপনারা দেখবেন আমি এখন রিতে দিমো, ডিপ্রেস ব্রেক প্যাডেলে যে ডিতে দিছি, গাড়ির ড্রাইভার আছে, এখন ম্যানুয়াল মোড়ে দিমো। এই ডি ডি ক্যাচ করছে, এখন ম্যানুয়াল, এই ম্যানুয়াল। আমি এখন এটারে আগে পাঁচের পরে গিয়ার শিফট হইতো না, আগে পাঁচের পরে গিয়ার শিফট হইতো না, আল্লাহর রহমতে কাজ করছে। এখন দেখবেন, এখন দেখেন এই এক, এই দুই, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এই সাত। দেখতে পারতেছেন ছাতটা গিয়ারে কাজ করতেছে, ছাতটা গিয়ারে এখন কাজ করতেছে। এই টিপটনিক থেকে এখন আবার গিয়ার কমবো, এই এক, এই এই গিয়ার কমাইতেছে এখন। তো এটার কাজ করলাম আল্লাহর রহমতে, আবার ডিতে মাইরা দিছি। তো দোয়া করবেন সবাই আমাদের তানভীর টোমা লোকসভার জন্য। গ্রাফও ভালো আসতেছে আল্লাহর রহমতে। (01716059-32) 01705788106